হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আরও একবার স্বাগতম বাংলা ব্যাকরণের ক্লাসে, যেখানে আমরা বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে হচ্ছে বর্গীয় পাঁচটি বর্গীয় ধ্বনি সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ক, চ, ট, ত, প। এই পাঁচ বর্গীয় ধ্বনির মধ্যে পাঁচ পাঁচা 25টা বর্ণ রয়েছে। এই বর্গীয় বর্ণগুলোকে কীভাবে ভাগ করা যায় এবং এদের কোনটাকে কী বলা হয়, অঘোষ ধ্বনি, অল্পপ্রাণ কোনটা, কোনটা মহাপ্রাণ, এ সম্পর্কে আমরা আলোচনা করব। এরপর আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোর হচ্ছে ক্লাসিফিকেশন বা ভাগগুলো দেখবো, সেগুলোকে কী বলা হয়ে থাকে। ঠিক আছে, সো দেরি না করে লেটস গেটস স্টার্টেড আওয়ার মেইন ভিডিও। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচটা বর্গ রয়েছে, ক বর্গ, চ, ট, ত, প। ক বর্গকে বলা হয়েছে কণ্ঠমূলীয় বা জিহ্বামূলীয়। তারপর রয়েছে চ, চটাকে বলা হয়েছে তালব্য, তারপর মূর্ধন্য, তারপর দন্ত, তারপর হচ্ছে উষ্ঠ। সো এই সবগুলোকে আমরা একসাথে মনে রাখার জন্য বলতে পারি হচ্ছে কতাম দত্ত। কতে কণ্ঠমূলীয়, ততে হচ্ছে তালব্য, মতে হচ্ছে মূর্ধন্য, তারপর দতে দন্ত, আর ওতে হচ্ছে উষ্ঠ, কতাম দত্ত। আর ক বর্গের মধ্যে প্রথম যে দুইটা বর্ণ রয়েছে, দেখো ক এবং গ, ক এবং খ, এগুলোকে বলা হয় হচ্ছে অঘোষ। লক্ষ্য করো তোমরা, অঘোষের মধ্যে দেখো ক এবং খ, অর্থাৎ মানে শর্টকাট টেকনিকটা হচ্ছে বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিকে বলা হবে, ধ্বনি বা বর্ণকে বলা হবে হচ্ছে অঘোষ। দেখো বর্গের প্রথম, চ ছ বর্গের প্রথম বর্ণ, ট ঠ বর্গের প্রথম, ত থ, প ফ, প্রত্যেকটা হচ্ছে বর্গের প্রথম দুইটা বর্ণ, প অর্থাৎ বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণকে বলা হবে হচ্ছে অঘোষ। এবং লক্ষ্য করো লাস্টের তিনটা যেটা রয়েছে, তিন চার পাঁচ, এই তিনটা গ ঘ উম, তিন চার পাঁচটাকে বলা হবে হচ্ছে তোমার ঘোষ। আবার এদের মধ্যেও ক্লাসিফিকেশন রয়েছে, সেটা হচ্ছে ঘোষের মধ্যে আবার প্রথমটা অল্পপ্রাণ গ, অর্থাৎ তিন নম্বরটা অল্পপ্রাণ, তিন নম্বরটা অল্পপ্রাণ অর্থাৎ এক এবং তিন, এক এবং তিন হচ্ছে বর্গের এক এবং তিন নম্বর বর্ণ হচ্ছে অল্পপ্রাণ। সেটা সবার ক্ষেত্রে দেখো বর্গের্য, চ বর্গের্য অল্পপ্রাণ, ট ঢ, তাহলে মহাপ্রাণ কোনগুলো, দুই এবং চার, এক তিন, এক তিন হচ্ছে বেজোড় সংখ্যা অর্থাৎ অড নাম্বার, আবার দুই চার হচ্ছে ইভেন নাম্বার বা অড নাম্বার অর্থাৎ জোড় সংখ্যাগুলো হচ্ছে দুই চার। দেখো জোড় নাম্বারগুলো হচ্ছে মহাপ্রাণ এবং অল্পপ্রাণগুলো কোনগুলো, অল্পপ্রাণগুলো হচ্ছে যেগুলো হচ্ছে বেজোড় বা ইভেন, দুঃখিত অড নাম্বার। সো দেখো জাস্ট আমরা দুইটা জিনিস মনে রাখবো, সবগুলো মনে রাখতে গেলে আসলে মনে থাকবে না। সেটা হচ্ছে বর্গের এক এবং দুই নাম্বার বর্ণকে বলা হয় হচ্ছে অঘোষ। তাহলে কি আর পরেরগুলো মনে রাখার দরকার আছে, তিন চার পাঁচকে তো ঘোষ বলা হবেই, সো এটার মনে রাখার দরকার নেই। বর্গের এক এবং দুই নম্বর বর্ণকে বলা হচ্ছে অঘোষ, আর বর্গের এক এবং তিন নম্বর বর্ণকে বলা হয় হচ্ছে অল্পপ্রাণ, তাহলে দুই এবং চার কি মহাপ্রাণ। আর বর্গের পাঁচ নম্বর বর্ণটাকে বলা হবে হচ্ছে নাসিক্য, এই দেখো পঞ্চমটা, মধ্যাহ্ন, মধ্যাহ্ন, উম, নিয়, দন্তেন্ন, ম। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজেই ঘোষ অঘোষের মধ্যে পার্থক্য বুঝলাম, অল্পপ্রাণ মহাপ্রাণ নাসিক্য এদের মধ্যে পার্থক্য বুঝলাম। ঘোষ বর্ণ হচ্ছে এই এই দিক থেকে এই এগুলো, এবং অঘোষ হচ্ছে এই পাশের থেকে, তিন চার পাঁচ নাম্বার সিরিয়ালেরগুলো, এবং এই নামগুলো আমাদের মনে রাখতে হবে, কণ্ঠ বা জিহ্বামূলীয়, তালব্য, মূর্ধন্য, দন্ত, উষ্ঠ। এখন আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনের মধ্যে, ব্যঞ্জন বর্ণের মধ্যে কিছু পার্থক্য দেখব এবং এগুলোর ক্লাসিফিকেশন দেখব। স্বরবর্ণ হচ্ছে 11টা, বাংলা ব্যাকরণের টোটাল 50টা বর্ণ রয়েছে, এর মধ্যে 11টা হচ্ছে স্বরবর্ণ এবং 39টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আমরা একটু লক্ষ্য করি। আর এর মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে তোমার 2টা। যৌগিক স্বরলিপক বর্ণ বলা হয় হচ্ছে 25টাকে। ঠিক আছে, তো এই যে এখানে একটু ক্লাস সুন্দর করে এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং হ্রস্বধ্বনি স্বরধ্বনি হচ্ছে 4টা, দীর্ঘ হচ্ছে 7টা। হ্রস্ব স্বরধ্বনি চারটা কীভাবে হয়, স্বরীয়, হ্রস্বই, হ্রস্ব উ, এরকম করে এ, এগুলো হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি, আর দীর্ঘ স্বরধ্বনি বাকি যে 7টা থাকে সেগুলো। আর এখানে বলা হয়েছে মাত্রাহীন হচ্ছে 10টা, কীভাবে মাত্রাহীন, তোমার হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ টোটাল মিলিয়ে হচ্ছে 10টা মাত্রাহীন বর্ণ। আবার অর্ধমাত্রা হচ্ছে 8টা, অর্ধমাত্রা 8টা, সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ মিলিয়ে। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে অর্ধমাত্রা হচ্ছে 7টা এবং স্বরবর্ণের ক্ষেত্রে 1টা। আবার পূর্ণমাত্রা হচ্ছে 32টা, 32টাকে ভাগ করলে কী হবে, 26 যোগ 6, 26টা হচ্ছে ব্যঞ্জন বর্ণের আর 6টা হচ্ছে তোমার স্বরবর্ণের ক্ষেত্রে। আর মাত্রাহীনের হচ্ছে 4টা স্বরবর্ণ, 6টা ব্যঞ্জন বর্ণ। আর আমরা জানি হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। সো কার হচ্ছে 10টা, ব্যঞ্জন বর্ণ টোটাল কতগুলো, 11টা, 11টার মধ্যে যা স্বরীয় ব্যতীত সবগুলোরই কার রয়েছে। সো 10টা কার, এবং স্পর্শবর্ণ আমরা একটু আগেই আলোচনা করলাম গ্রাফ বা চার্টের মাধ্যমে, একটা ছবির মাধ্যমে আমরা যে দেখলাম সেটা হচ্ছে এই 25টা বর্ণ স্পর্শবর্ণ বলা হয়। এই বর্গীয় ধ্বনিগুলোকে আরও স্পর্শবর্ণ বলা যেতে পারে। ঠিক আছে, সো কার হচ্ছে আমরা পেলাম 10টা, স্বরীয় ব্যতীত সবগুলোই কার, সবগুলোরই আমরা ইউজ করতে পারি কার হিসেবে। তো এখানে হ্রস্বস্বর দীর্ঘস্বর আমরা আলোচনা করেছি, এখানে আরও একটা ইম্পর্টেন্ট কি নোট রয়েছে, যেটা হচ্ছে মোট ব্যঞ্জন বর্ণের 39টি, তার মধ্যে প্রকৃত হচ্ছে 4, 35টি এবং অপকৃত হচ্ছে 4টি।
প্রকৃত 35টি এবং অপ্রকৃত হচ্ছে 4টি। আর একটু আগে আমরা দেখালাম যে তোমার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন এগুলো আমরা আলোচনা করেছি, যে 32টার মধ্যে 26 ছয়, তারপর 8টার মধ্যে 1টা, 7টা ব্যঞ্জনবর্ণ, 1টা স্বরবর্ণ, তারপর মাত্রাহীন যে 10টা সেটার মধ্যে 4টা স্বরবর্ণ, 6টা ব্যঞ্জনবর্ণ, এখানে সেগুলো লিখে দেওয়া আছে সুন্দর মতো। আর বাংলা বর্ণমালায় তোমার স্বরবর্ণ হচ্ছে কার 10টা আলোচনা করেছি, এখন হচ্ছে ফলা আলোচনা করব। ফলা কি? ফলা হচ্ছে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়ে থাকে ফলা। ব্যঞ্জনবর্ণ কোনগুলো? ওই 39টা আছে, তার মধ্যে 6টাকে আমরা ফলা হিসেবে চিহ্নিত করে থাকি। এটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে, হচ্ছে মজার লবণ। লবণ যদিও মজার হয় না, তে তো হয়, কিন্তু আমাদেরকে মজার লবণ হিসেবে মনে রাখতে হবে। ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা, ন ফলা। ন ফলার মধ্যে আবার দুইটা এসে পড়ে, ওইটাকে একটাই ধরা হয়, মধ্যাহ্ন এবং দন্ত্যাহ্ন দুইটাই। ওকে, তোমরা দেখতে পাচ্ছ 6টা। তারপর স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি 5টা, এটা আমরা আলোচনা করেছি, ক থেকে ম পর্যন্ত একটা চার্টের মাধ্যমে আলোচনা করেছি, এগুলোই জাস্ট ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তারপর কণ্ঠ বা জিহ্বামূলীয় হচ্ছে আমাদের 5টা, আমরা আলোচনা করেছিলাম কণ্ঠ বা জিহ্বামূলীয় 5টা। কিন্তু তালব্য তালব্য যেখানে সেখানে আলোচনা করেছিলাম সেখানে 5টা ছিল, সেই 5টা হলো চ থেকে চ বর্গীয় যেগুলো, চ ছ বর্গের জ ঝ ঞ, তার সাথে 3টা যোগ হবে, তালব্য অন্তস্থ জ অন্তস্থ অ। তারপর মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় কোনটা? 9টা, ট বর্গীয় ধ্বনি ট ঠ ড ঢ মূর্ধন্য, তার সাথে যোগ হবে 4টা, মূর্ধন্য র ডশেন র বসেন র। অর্থাৎ দেখো প্রত্যেকটা নিচের একটা ফোঁটা রয়েছে। তারপর দন্ত বা উচ্চর মধ্যে দন্ত তো রয়েছে 7টি, তর সাথে ত বর্গীয় ধ্বনি ত থ দ ধ দন্তেন্ন, তার সাথে দন্তেস্বর ল বা লস, ক্ষতি ক্ষতি হিসেবে তোমরা চিন্তা করতে পারো। আর অঘোষ বা ঘোষ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পূর্বেই আলোচনা করেছি, সেজন্য আর এখানে কিছু বললাম না। আচ্ছা, এছাড়া আমাদের উষ্ম বা শীর্ষধ্বনি সম্পর্কে জানতে হবে, সেগুলো হচ্ছে 4টা, উষ্ম বা শীর্ষধ্বনি তালব্য মধুনস্ব দন্তস্ব হ। এইগুলো উচ্চারণের সময় একটি শীর্ষ জাতীয় আওয়াজ হয়, যেমন তালব্য দন্তস্ব, তারপর কি মধুনস্ব, তালব্য মধুনস্ব হ। সো এগুলো হচ্ছে উষ্ম বা শীর্ষধ্বনি, দুইটাই ইম্পর্টেন্ট, উষ্ম মনে রাখতে হবে, শীর্ষ মনে রাখতে হবে। আর অন্তস্থধ্বনি হচ্ছে 4টি, অন্তস্থ জ র ল ব। তো 4টা হচ্ছে শীর্ষধ্বনি, 4টা হচ্ছে তোমার অন্তস্থধ্বনি। আর পার্শ্বিক ধ্বনি হচ্ছে 1টা, সেটা হচ্ছে ল। তারঞ্জার ধ্বনি কয়টা? দশনর আর বসনর 2টা, এখানে ভুল লেখা হয়েছে, দুঃখিত। আর কম্পঞ্জন ধ্বনি হচ্ছে 1টি, সেটা হচ্ছে র। আর পরাশ্রয়ী বর্ণ যেগুলো বলা হয়ে থাকে, যেটা হচ্ছে অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, সেগুলো হচ্ছে 3টা, অনুস্বর, বিসর্গ, ছন্দবিন্দু। অনুস্বর, বিসর্গ, ছন্দবিন্দু, অর্থাৎ তুমি হচ্ছে এগুলোকে বর্ণের প্রথমে তুমি ইউজ করতে পারবে না, অর্থাৎ এগুলো যদি তুমি কোনো বর্ণে কোনো শব্দে ইউজ করতে চাও, তাহলে তোমাকে এগুলো বর্ণের মাঝে বা শেষের দিকে ইউজ করতে হবে, এগুলোকে বর্ণের বা শব্দের প্রথমে তুমি ইউজ করতে পারবে না। সো এগুলোকে বলা হয়েছে পরাশ্রয়ী, মানে পরের আশ্রয় এসে থাকে। তারপর অযোগ বাহু রয়েছে 2টা, যৌগিক স্বরধ্বনি হচ্ছে 2টাই, ঐ এবং ও। যেমন স্বরীয়র সাথে তুমি হ্রস্বই যোগ করলে কি হচ্ছে, স্বরীয়র সাথে হ্রস্বই যোগ করলে এ, আবার স্বরীয়র সাথে হ্রস্বও যোগ করলে ও, ওই ও। আর খণ্ড ব্যঞ্জন 1টি, সেটা হচ্ছে খণ্ডত, মানে ত এর খণ্ডিত রূপকে খণ্ডত বলা হয়, ঠিক আছে। আর অর্ধস্বর হচ্ছে 2টা। সো আজকে আমরা আলোচনা করলাম বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। সো তোমাদের হয়তো বা ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যুক্ত থাকতে পারো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।